তোমাদের ক্লাস ইলেভেনের বায়োলজিক্যাল সায়েন্সের যে ক্লাস তা আমরা আজই শুরু করছি। গোটা বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাসটা ইলেভেনে পাঁচটা ইউনিট আছে, 1, 2, 3, 4, 5। এই পাঁচটা ইউনিটে প্রথমে যেটা আছে ডাইভার্সিটি অফ লাইফ লিভিং অর্গানিজম, জীবের যে বৈচিত্র্য রয়েছে সেখানে ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স এবং ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট এন্ড অ্যানিমেল কিংডম, এই যে বর্ণনা ইউনিট ওয়ান, এটা ইউনিট ওয়ানে আছে। আমি সংক্ষেপে একটু সিলেবাসটা বলে, আজকে যেহেতু প্রথম ক্লাস তারপরে আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাব, তোমরা বুঝতেও পারবে। তো এটা হলো ইউনিট ওয়ান, এর অনেকটা অংশই তোমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, তবু পূর্ব অভিজ্ঞতাটা পুরো কাজে লাগবে না, নিজেদের এইখানে ইলেভেনের বইয়ে অনেক বেশি বিশদ আছে। তাহলে এই গোটা অ্যানিমেল এবং প্ল্যান্ট কিংডম তার সাথে ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি সব কিছু মিলিয়ে যে এবং হুইটেকারের ফাইভ যে কিংডম ক্লাসিফিকেশন আছে সেটাকে ফলো করে আমাদের সিলেবাসটা ওই ইউনিট ওয়ানে যে সাজানো হয়েছে, এবং তার সঙ্গে ট্যাক্সোনমি সিস্টেমেটিক প্রসেসেস এইসব দিয়ে ইউনিট ওয়ান। ইউনিট টুতে আছে বডি অর্গানাইজেশন, লিভিং অর্গানিজমের বডি অর্গানাইজেশন, সেখানে কি আছে না, সেখানে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল টিস্যুস অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীদের কলা কলাতন্ত্র ইত্যাদি নিয়ে বর্ণনা রয়েছে। বডি অর্গানাইজেশন দেহ সংগঠন, এই দেহ সংগঠনে মূলত পড়ানো হবে কলা চ্যাপ্টার। তাহলে এটারও কিছুটা পূর্ব অভিজ্ঞতা আমাদের আছে, যদিও ওখানে একটা নতুন জিনিস সংযোজন আছে যেটা কোনো পূর্ব অভিজ্ঞতা তোমাদের নেই, সেটার থেকে প্রশ্ন অল্প কম আসে। সেখানে আছে একটা অ্যানিমেল তথা আরশোলা বা ককরোচের যে বিভিন্ন রকমের যে তন্ত্রগুলো আছে, সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ, সার্কুলেটরি সিস্টেম ইত্যাদি সিস্টেমের আলোচনা আছে, ওটা একটু নতুনত্ব পাবে। আমাদের নিচের ক্লাসের বইগুলোতে কোথাও এই ধরনের সিস্টেম নিয়ে এবং সেটা আবার আরশোলার আলোচনা নেই, এই জায়গাটা ওই জায়গায় একেবারেই নিউ। এই যে দ্বিতীয় ইউনিটের এই টিস্যু নিয়ে যে পঠন পাঠন সেটা এইখানে আছে, এবং তার সঙ্গে যে আমাদের ওই মরফোলজি চ্যাপ্টার আছে সেই মরফোলজি চ্যাপ্টারেরও ওই ব্যাপারটা ওইখানেই সীমাবদ্ধ, ওই বডি অর্গানাইজেশন চ্যাপ্টারে। তারপরের চ্যাপ্টারটা সেল, এই সেল হচ্ছে আমাদের এটা পূর্ব অভিজ্ঞতা অনেকটা আছে, কোষ, তাদের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, গঠন, রাসায়নিক গঠন ইত্যাদি উপাদান নিয়ে তাদের বর্ণনা, সেল স্ট্রাকচার, আলট্রা স্ট্রাকচার, পরাণু গঠন, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ নিয়ে দেখে তার বিশদ বর্ণনা দেওয়া, এটাই হচ্ছে পরাণু গঠন। এই পরাণু গঠনের বর্ণনা তার সঙ্গে রাসায়নিক গঠন কীরকম, বায়োমলিকুলগুলো কীরকম সেলে থাকে তাদের বর্ণনা, এইটা নিয়ে তৃতীয় ইউনিটটি আছে। তৃতীয় ইউনিট সেল এবং তার সঙ্গে সেলের ডিভিশন অর্থাৎ কোষ বিভাজিত হয় কিভাবে এবং কোন কোন প্রসেস অবলম্বন করে, সেখানে মূলত মাইটোসিস মিওসিস যে সেল ডিভিশন উন্নত জীব কোষে হয় সেটাই বর্ণনায় আছে ওই সেল ইউনিটটাতে। তারপরের ইউনিট হচ্ছে চতুর্থ ইউনিট প্ল্যান্ট ফিজিওলজি, এই উদ্ভিদ শারীরবিদ্যা। শারীরবিদ্যা আমরা চিরাচরিত বা ট্রেডিশনালভাবে জেনে থাকি যে শারীরবিদ্যা মানে শরীর মানে আমার মানে মানুষের, সেটাকে হিউম্যান ফিজিওলজি বলে। যদি আমি আমার শরীর নিয়ে আলোচনা করি কোনো বইয়েতে পঠন পাঠন করি সেটাকে হিউম্যান ফিজিওলজি বলে, কিন্তু যদি একটি উদ্ভিদের শরীর নিয়ে আলোচনা করি তাহলে সেটাকে প্ল্যান্ট ফিজিওলজি বলে। তাহলে এই উদ্ভিদের শারীরিক প্রক্রিয়া নিয়ে আলোচনা কিছু আছে, সেখানে শালক সংশ্লেষ, শ্বসন, কিভাবে জল পুষ্টিদ্রব্য গ্যাসীয় পরিবহন, এবং তার সঙ্গে রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি পরিস্ফুরন, এই নিয়ে কয়েকটা চ্যাপ্টার নিয়ে চতুর্থ ইউনিট, ইউনিট ফোর প্ল্যান্ট ফিজিওলজি। আর লাস্ট ইউনিট আমাদের এই সিলেবাসে ক্লাস ইলেভেনের সেটা হলো হিউম্যান ফিজিওলজি, ইউনিট ফাইভ। ইউনিট ফাইভ হচ্ছে হিউম্যান ফিজিওলজি, এটাও একটু একটু করে জানা জানা পেতে থাকবে, কিন্তু যেহেতু এটা হিউম্যান ফিজিওলজি ভালো ইন্টারেস্টিং বিষয় ওই জায়গাটায়, ইন্টারেস্টিং, ইন্টারেস্ট গ্রো করালে সব জায়গায় ইন্টারেস্টিং, কিন্তু নিজেদের শরীরের বর্ণনা তো ওই কারণে এই শব্দটা বললাম। তাহলে হিউম্যান ফিজিওলজি মানব শারীরবিদ্যা, মানব শারীরবিদ্যা হচ্ছে ইউনিট ফাইভ, এই পাঁচটা ইউনিটে বিভক্ত এবং সেখানে সাতটা চ্যাপ্টার আছে। টোটাল চ্যাপ্টারের সংখ্যা 20, 20টি চ্যাপ্টার নিয়ে আমাদের গোটা সিলেবাস, এবং সেখানে ইউনিট হচ্ছে ফাইভ, তার মধ্যে বেশি চ্যাপ্টার রয়েছে লাস্ট ইউনিট, ইউনিট ফাইভ সংখ্যাগত, প্রাণীদের কী করে হিউম্যান মানুষের কী করে
ডাইজেশন পরিপাক হয়, কি করে সার্কুলেশন হয়, কি করে এক্সক্রিশন হয়, কি করে লোকোমোশন এন্ড মুভমেন্ট, কি করে চলন গমন হয়, কি করে রাসায়নিক নিয়ন্ত্রণ হয় অর্থাৎ হরমোনটা, কি করে নিউরো কন্ট্রোল সেটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, এই নিয়ে সব স্নায়ু নিয়ে বর্ণনা, মুভমেন্ট লোকোমোশনে পেশি কঙ্কাল ইত্যাদি নিয়ে বর্ণনা, অস্থিটস্থি নিয়ে, এক্সক্রিশন রেচন নিয়ে, সার্কুলেশন সংবহন বডি ফ্লুইড ইত্যাদি নিয়ে, ডাইজেশন পরিপাক বিপাক শোষণ ইত্যাদি নিয়ে একটু, এই যে অংশগুলো মানুষের দেহে কিভাবে ঘটছে ওটা হিউম্যান ফিজিওলজি, ওটা লাস্ট বইটার চ্যাপ্টার ইউনিট ইউনিট ফাইভ। আমরা আজকের ক্লাসটাতে একটু শুরু করব, সেটা হচ্ছে ইউনিট ফোরের তোমাদের বেছে বেছে ওই দিকটা সবগুলোই প্রায় দেখলাম যে কিছুটা পারবে, এই ইউনিট ফোরের যে চ্যাপ্টার আছে একটু অপেক্ষাকৃত আমাদের যা মনে হয়েছে তুলনায় একটু বোঝার এবং কাঠিন্য হয়তো অল্প বেশি আছে, কাঠিন্যটা নির্ভর করে কোন ছাত্র কিভাবে নিচ্ছে সেটার উপরে, সবই সহজ আর না হলে এভরিথিং ইজ জটিল হার্ড। তাহলে কিন্তু আমরা তার থেকে তুলনা করি যে সহজ জটিল মাস্টারমশাইরা যেমন করেন ছাত্রছাত্রীরাও করে, তাহলে এই যে আমি ইউনিট ফোরকে বাঁচলাম প্ল্যান্ট ফিজিওলজি, তাতে দু তিনটে গোটা সমস্ত যদি আমি ইলেভেনের বইটাকে শেষ করে পঠন পাঠন এই সিস্টেমের মধ্যে করাবো বলি, তার ভিডিওগুলো আপলোড করি, তাহলে বহু বহু ভিডিও ক্লাস ইলেভেনের উপরে আপলোড করলে তবে যেই সিলেবাসকে সম্যক কভার করা যাবে। অতএব সম্যক কভার কখনোই করা যাবে না এই সিস্টেমে, আমি যদ্দূর তোমাদের চাহিদা মতো তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে সেই জন্য আমি বেছে বেছে, বা তোমাদের যদি কোনো কোয়েরি থাকে এই মাধ্যমে এসে জিজ্ঞাসা করো বা আমাকে ডাইরেক্ট করো যে স্যার ওইটা পড়িয়ে দেন, পরিচালিত করো আমাকে, আমি সেইভাবেও পরিচালিত হতে পারি, কারণ আমার ছাত্রদের ইচ্ছাটা জানা হবে যে কোনটা তারা ভালো করে জানতে চাইছে সেই অংশটা আমি ধরতে পারি। আর নিজের নির্বাচনে আমি হার্ডনেস দেখে বিচার করেছি, প্ল্যান্ট ফিজিওলজি শুরু করছি, প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে তাতে ওই সব খনিজ আর এইসব বস্তু জল ইত্যাদি সংবহন একটা অংশ আছে, শ্বসন আছে, তার সঙ্গে রেসপিরেশন যেটা তাতে, তারপরে আছে শালক সংশ্লেষ আর গ্রোথ ডেভেলপমেন্ট, এই হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজির মূলত চারটা চ্যাপ্টারে বিভক্ত হয়ে আছে। তাহলে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে আমি আজকে ফটোসিনথেসিস নিয়ে প্রাথমিক যে প্রাইমারি যে অংশটা, প্রাথমিক বর্ণনার অংশটা আজ শুরু করব এই ভিডিওটাতে। আমাদের যে চ্যাপ্টার রয়েছে ফটোসিনথেসিস শালক সংশ্লেষ, এটি ক্লাস নাইনেও ছিল, শালক সংশ্লেষ তোমরা ওখানেও পঠন পাঠন করেছো, কিন্তু শালক সংশ্লেষের যে অনেকগুলো দিক আছে যে দিকগুলো ক্লাস নাইনে আলোচিত হয়নি, সেই জন্য শালক সংশ্লেষটা একটু বিশদে এখানে আলোচনা হবে। তাহলে শালক সংশ্লেষের পরে শ্বসন বা আরো কিছু বা তোমাদের চাহিদা মতো হবে। তো শালক সংশ্লেষের প্রাথমিক বর্ণনা যেহেতু নাইনে ছিল, খুঁটিনাটি প্রাথমিক বর্ণনাটা আমি যাব না, কিন্তু আমি যেভাবে একটুখানি ভূমিকা করেই আমি আমার পঠন পাঠনের জায়গাটাতে যেতে চাই। শালক সংশ্লেষ মানে ফটোসিনথেসিস, সেটা উদ্ভিদেরাই করে সাধারণত, প্রাণীরা প্রায় করেই না, দুটো প্রাণী জানো তোমরা ইউগলিনা ক্রাইসামি বা এরা করে, কারণ এটা করতে গেলে একটা রঞ্জক দরকার, সেই রঞ্জক প্রাণী জগতের কোষগুলোতে নেই, অতএব হয় না, উদ্ভিদ জগতে থাকলে হবে, থাকলে মানে যেহেতু সব উদ্ভিদের নেই, কাদের নেই না, সমস্ত ছত্রাক এক কথায় অল যে ফাঙ্গি আছে সে তাদের ক্ষেত্রে নেই, অতএব সেই ওদের হয় না, বাকি সব উদ্ভিদের হয়, সে একটি ব্যাকটেরিয়ারও কিছু কিছু ব্যাকটেরিয়া সবার না, কিছু কিছু ব্যাকটেরিয়ারও এটা হয়ে থাকে, আর শৈবাল জাতীয় উদ্ভিদ থেকে শুরু করে অপুষ্পক শৈবাল থেকে শুরু করে উদ্ভিদের ওটাই স্টার্টিং, শৈবাল থেকে শুরু করে শৈবালরা প্রচুর শালক সংশ্লেষ করে, মাঝখানে শৈবালের পরে যে ছত্রাক গোষ্ঠী ওরা বাদ শালক সংশ্লেষ করে না, বাকি সমস্ত উদ্ভিদ শালক সংশ্লেষ করে থাকে। বিজ্ঞানী বার্নেস এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন, ফটোসিনথেসিস বার্নেস, ফটোস মানে আলো আর সিনথেসিস মানে সংশ্লেষ, অজৈব বস্তু নিয়ে জৈব বস্তু সংশ্লেষণ, গ্লুকোজ তৈরি হয়, অর্থাৎ গ্লুকোজ একটি জৈব বস্তু অর্গ্যানিক কম্পাউন্ড, এবং জল এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সরাসরি বিক্রিয়া, ওগুলো ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, তাহলে অজৈব উপাদানকে জৈব উপাদানে পরিবর্তিত করা এবং সেটা নিজের কোষের মধ্যে, কোষ আভ্যন্তরীণ একটা প্রক্রিয়া এবং সেটা রাসায়নিক প্রক্রিয়া, সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকবে, সেই বিক্রিয়া ঘটানোর জন্য বেশ কিছু প্রয়োজন, বিশেষ অবস্থার এবং বিশেষ উপাদানের সাহায্যের প্রয়োজন আছে।
বিজ্ঞানীরা এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে বিশদে আগে জানতেন না, সপ্তদশ শতকও জানতেন না, প্রথম সপ্তদশ শতকের মাঝামাঝি। ম্যান অ্যালমন্ড বলে একজন বিজ্ঞানী প্রথম উইলো গাছ নিয়ে তাকে ওজন টোজন করে তার অল্প মাটি নিয়ে তবে রাখলেন, আর দিন জল ঢালতেন, রেখে দিয়েছিলেন, পরে ওজন করলেন, কয়েক গুণ তার ওজন বেড়ে গেল বেশ কিছুদিন পরে। তখন উনি ধারণা মাটির ওজন অল্প কমলো, এ কি হলো, মাটিটা অল্প কমলো আর গাছটার ওজন এত বেড়ে গেল কেন, ধারণা করলেন তাহলে আমি যে জল ঢালতাম দিন তাহলে ওই রকম জলের ওজন তো ঢুকে গেছে, ভরের নিত্যতা সত্য অনুযায়ী কিছু নিত্যতাতে বলে যে নতুন করে ভর সৃষ্টি হয় না, তৈরি করে কেবল পরিবর্তিত হয়, তাহলে এই যে পরিবর্তনটা তাহলে এলো কোথায়, ভরটা বাড়তি হলো, জল আমি ঢেলেছি ওটাতেই হয়তো হয়েছে। পরে বিজ্ঞানীরা আরো নানা রকম আইডিয়া পর ক্রমশ যোগ করতে লাগলেন সালোক সংশ্লেষে, আজও যোগ হয়ে চলেছে, সেনেবিয়ার কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, জোসেফ পিছলে বললেন অক্সিজেন নির্গমন হয়, কেউ বললেন ক্লোরোফিলের দরকার, ডুট্রোসে বললেন ক্লোরোফিলের দরকার, এরকম নানা রকম, রবিন হিল বললো এরকম জল ভেঙে যায় দিয়ে ফটোলিসিস হয়, নানা রকম বিজ্ঞানীদের, ব্ল্যাকম্যান বললেন যে দুটো দশায় হয়, আলোক দশা অন্ধকার দশা, ক্যালভিন আবিষ্কার করে দিলেন অন্ধকার দশার বিক্রিয়াগুলো, রুবেন ক্যামেন দেখিয়ে দিলেন কেমন করে C14 দিয়ে কি করে জলের ইয়ে হচ্ছে, অক্সিজেন O18 দিয়ে কিভাবে হচ্ছে, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে প্রমাণ করলেন জল ভেঙে অক্সিজেন আসছে, জোসেফ পিছলে বলেছিলেন অক্সিজেন আসছে কিন্তু সেটাকে প্রমাণ করার জন্য H18, এই যে জলের যে অক্সিজেনটা সেটা O18H2O জল, তার O18 মানে ওটা হচ্ছে আইসোটোপ ওয়ের আর অক্সিজেনের একটা, সেই জল নিয়ে প্রমাণ করে দিলেন, দেখো যে অক্সিজেন বেরিয়ে আসছে এটা জলের অক্সিজেন। তার বিজ্ঞানীদের আইডিয়া ছিল না যে জল ভেঙেই অক্সিজেনটা আসে, কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন যে বেরিয়ে আসছে না সেটা প্রমাণ করে দিয়েছিলেন ওই O18 একটি অক্সিজেনের আইসোটোপ, সমস্থানিক ভারী অক্সিজেন, সেই অক্সিজেনটা ব্যবহার করে জল তৈরি করে সেই জলটা ব্যবহার করে দেখালেন যে অক্সিজেন নির্গমিত হচ্ছে সেটা O18। তেমনি C14 কার্বন ব্যবহার করে গ্লুকোজ অণুতে যে কার্বন যাচ্ছে সেটা CO2C টা। এইভাবে নানা পরীক্ষার দ্বারা, নানা বিজ্ঞানীদের পরীক্ষার দ্বারা ওটা সংযোজিত হলো আজকের আইডিয়া। এই বর্তমানে হ্যাচস্ল্যাগ দেখালেন যে না, প্রথমেই ক্যালভিন দেখালেন যে প্রথম PGA তৈরি হয় অন্ধকার দশায়, এবং এগুলো তোমরা পরবর্তীকালে যখন আমি এইটা আলোচনায় আসবো তখন দেখবে যে অন্ধকার দশা যেটা আলোক নিরপেক্ষ দশা তার প্রথম উৎপাদিত যৌগ PGA, এটাই বিজ্ঞানীদের প্রথম জানা হলো, কিন্তু সেই জানাটাই জানা নয়, আবার চেঞ্জ হয়ে গেল। হ্যাচস্ল্যাগ একটা চক্র আবিষ্কার করে দিল, হার্ট কর্সচক বুর এইসব বিজ্ঞানীরা বললেন যে না, সব উদ্ভিদের প্রথমে PGA হয় না, প্রথমে কি হয় না, প্রথমে অন্য একটা রাসায়নিক উপাদান তৈরি হয়, সেই উপাদানটা কি, সেই উপাদানটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড, সেই অ্যাসিডটি প্রথম উৎপাদিত হয় এবং সেটিতে কার্বন পরমাণুর সংখ্যা 4 আর PGA তে কার্বন পরমাণু 3। তাহলে কার্বন পরমাণুর নিরিখে আমাদের স্বাভাবিক যেটি আগে জানা হয়েছিল যে সালোক সংশ্লেষ সম্পর্কে, তার যে দ্বিতীয় ধাপ সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষ বা অন্ধকার দশা যেটার রাসায়নিক চক্রের বর্ণনা দিয়েছিলেন বিজ্ঞানী ক্যালভিন, এই ক্যালভিনের দেওয়া চক্রে PGA প্রথম স্থায়ী যৌগ যা 3 কার্বন যুক্ত, তাই ওই চক্রটাকে C3 চক্র বলে। কিন্তু হ্যাচস্ল্যাগ দেখিয়ে দিলেন, চক্রাকারে দেখিয়ে দিলেন যে না, প্রথম উৎপাদিত যে কার্বন যৌগ স্থায়ী সেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড O4 কার্বন, তাহলে ওই চক্রটার নাম হয়ে গেল C4, যেটা 9 নেই, তাহলে এই C4 চক্র তোমাদের 11 সিলেবাসে ফটোসিনথেসিসে পড়তে হবে। এবং বিজ্ঞানীদের ধারণা আরো স্পষ্ট হলো, প্রথমে 2-4 উদ্ভিদ খুঁজে পেয়েছিলেন যাদের C4 চক্র হয়, এখন হাজারে হাজারে পাচ্ছেন, হাজার অতিক্রম করে গিয়ে 1000-2000 মাঝে কিছু প্রজাতি এখনো পর্যন্ত মান বিজ্ঞানীদের জানা যে এত প্রজাতির C4 হয় এবং C3 থেকে C4, এই যে হচ্ছে আইডিয়ার পরিবর্তন, আরো নতুন করে জানা। আবার দেখা গেল যে বিজ্ঞানীরা দেখলেন যে কিছু উদ্ভিদের রাত্রেবেলায় পত্তরন্ধ খোলা থাকে, সেই উদ্ভিদগুলোর একটা আলাদা রকমের সালোক সংশ্লেষ ঘটে থাকে, সেই চক্রটা সেই উদ্ভিদগুলো কি রকমের উদ্ভিদ না, সেগুলোকে গোত্রভুক্ত করা হয়েছে শ্রেণীবিন্যাসে ক্যাসুলেসি ক্যাকটেসি এইসব গোত্র, মরু উদ্ভিদ অথচ তার পাতাগুলো পুরু, তাদের রাত্রেবেলায় পত্তরন্ধ খোলা থাকে আর দিনের বেলায় পত্তরন্ধ বন্ধ থাকে, স্বাভাবিক উদ্ভিদ কি
না স্বাভাবিক উদ্ভিদ দিনের বেলায় পত্তরন্ধ্র খোলা থাকে, রাত্রে বেলায় বন্ধ থাকে। আর ওই উদ্ভিদগুলো কি ব্যতিক্রমী? রাত্রে বেলায় পত্তরন্ধ্র খোলা আছে, তাহলে তাদের শালক সংশ্লিষ্ট ব্যতিক্রমী। একটা চক্র নাম দেওয়া হলো, ওই গোত্রীয় উদ্ভিদের যে চক্র হয় তার নাম ক্যাম চক্র। ক্রেসুলেসিয়ান এসিড মেটাবলিক সাইকেল বা ক্যাম সাইকেল, এটাও শালক সংশ্লিষ্ট চ্যাপ্টারে তোমাদের আছে, পড়তে হবে। তাহলে এগুলো নাইন থেকে আলাদা। আবার কিছু কিছু দেখা যায় যে উদ্ভিদ যখন শালক সংশ্লেষ পড়তে যাচ্ছি আমরা, আর উদ্ভিদরা কিভাবে শালক সংশ্লেষ করে, কেমন কন্ডিশনে করে, সেইগুলো বর্ণনায় যাওয়া হবে। কিন্তু একটা চক্রের কথা বলি, যে যখন বেশ বেশি আলো বেশি তাপ পরিবেশে, অক্সিজেন ঘনত্ব বেড়েছে, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কমে গেছে, তখন কিছু সি থ্রি উদ্ভিদ যা সি ফোরের নয়, যে উদ্ভিদগুলো সি ফোর চক্র হয় তারা সি ফোর উদ্ভিদ, যেদের সি থ্রি হয় সি থ্রি, এই সি থ্রি উদ্ভিদগুলোর ওই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আরইউবিপির যে বিক্রিয়া হয়ে পিজিএ তৈরি হয়, ওই বিক্রিয়াটা ঘটে না কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে। এটা তো তোমরা পড়বেই সি থ্রি চক্রে, নাইনেও পড়েছ। প্রথম অন্ধকার দশার বিক্রিয়া হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত আরইউবিপি সমান পিজিএ। এই পিজিএ প্রথম উৎপাদিত যৌগ এবং এটি তিন কার্বন, তাই সি থ্রি চক্র। কিন্তু আমরা জানব যে আরইউবিপি ওই অধিক অক্সিজেন ঘনত্বে, অধিক তাপে, অধিক আলোকে আরইউবিপি জারিত হয়ে যায় অক্সিজেন দ্বারা। ফার্স্ট রিয়েকশন হলো আরইউবিপি প্লাস ও টু, তখন ওইটায় তিন কার্বন দুই কার্বন দুরকম যৌগই তৈরি হয়, তাই ওই চক্রটার নাম সি টু চক্র। এবং একে বলা হয় আলোক শোষণ, ফটো রেসপিরেশন, অধিক আলোকে শোষণের মতো বিক্রিয়া ঘটে থাকে, ফটো রেসপিরেশন বা সি টু চক্র। এও নাইনে শুনুন, তাহলে সি ফোর চক্র, ক্যাম চক্র, সি টু চক্র, ফসফোগ্লাইকোলিক এসিড নামক দুই কার্বন যৌগ, তার সাথে পিজিও হয় তিন কার্বন, মানে আরইউবিপি পাঁচ কার্বন যৌগ ভেঙে যায়। সে আসবো চক্রে, কোথায় হয়, কেমন করে হয়, চক্রাকারেই পড়তে হবে, জানতে হবে। এটা হলো সি টু চক্র। তাহলে ক্যাম চক্র, সি টু চক্র, সি ফোর চক্র, সি থ্রি চক্র, যা তোমরা নাইনে জেনেছো, তাও বিশদ চক্রাকারে না জানো অনেকটা জেনেছো। এবারে আমরা আসবো যে আজকের এই শুরুতে তোমাদের ইলেভেনের সিলেবাসকে অনুসরণ করে আমি শালক সংশ্লেষ এবং কি নতুনত্ব আর তোমরা কি নাইনে জানতে, তার সঙ্গে একটুকু সংক্ষেপে তুলনামূলক একটু আলোচনা করে দিলাম। যে আমি নাইনে সব জানি এটা নয়, এখানে ইলেভেনে অনেক কিছুই আরও সংযোজন করতে হবে। এখন আমাদের শুরুতেই আমরা জানি যে শালক সংশ্লেষের যে উপাদানগুলো, তার মধ্যে দুটো উপাদান সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বলে তাদেরকে শালক সংশ্লেষীয় কাঁচামাল হিসাবে চিহ্নিত করা হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল, তারা পরিবেশ থেকে পেয়ে যায়। কার্বন ডাইঅক্সাইডের সি এবং ও গ্লুকোজ অণুতে যায়। গ্লুকোজ অণুতে তিন রকম মৌল আছে, C6H12O6, CH আর ও। ওই গ্লুকোজ অণুতে যে সি আর ও এলো, এটা কার্বন ডাইঅক্সাইড থেকে, আর যে এইচটা এলো ওটা জল থেকে। তাহলে ওরা সরাসরি উপাদানগুলো, শালক মৌলিক উপাদানগুলো, তিনটা মৌল নিয়ে যে শর্করা যৌগটা হচ্ছে, সেটা তিনটা মৌলের উৎস হলো কার্বন ডাইঅক্সাইডের জল, এবং রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে। এবার আলো, সাধারণত কৃত্রিম আলো হতে পারে, কিন্তু সাধারণ আলো হলো সূর্য, আর শালক সংশ্লেষকারী অংশে এসে পড়ছে, পতিত হচ্ছে, তার কিছুটা সামান্য নানারকমভাবে চলে যাচ্ছে, প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, অনেকটা কম অংশ আসছে ভূমিভাগের অন্যান্য অংশে পড়ছে, জলভাগে পড়ছে পৃথিবীর, আর কিছুটা শালক সংশ্লেষকারী অঙ্গে আলো পড়ছে, তার সামান্য অংশকে সে ব্যবহার করছে শালক সংশ্লেষীয় কাজে। এই সূর্যালোক সাহায্যকারী উপাদান, শক্তির উৎস হচ্ছে এই সূর্যালোক। আরেকটা, যেটা না হলে শালক সংশ্লেষ হবে না, যে জীবকোষ শালক সংশ্লেষ করতে পারে তার রঞ্জক রয়েছে, পিগমেন্ট, সেটা হলো ক্লোরোফিল। এই ক্লোরোফিলের নানা রকম ধরন আছে, সেটা কিরকম ভাবে কাজ করে তার একটু বর্ণনা, প্রশ্নগত বর্ণনা। ক্লোরোফিল সাহায্যকারী উপাদান ওইটুকু বলে দিলে ইলেভেন ক্লাস হবে না, ক্লোরোফিলের বর্ণনায় আসতে হবে। ক্লোরোফিল বা রঞ্জক, এক কথায় ক্লোরোফিল না বলে রঞ্জক, যেটা কেউ সরাসরি কাজ করে, কেউ সহায়তা প্রদান করে, ওই বর্ণনায় আসতে হবে। আর আলোর ভূমিকাটা অল্প সংক্ষেপে, খুব বেশি প্রশ্ন ডিটেলস নেই, কিন্তু রঞ্জকটা মাঝে মধ্যে আমরা দেখি যে প্রশ্নগত তিন নম্বরের প্রশ্নে দিয়ে দেয়। তাহলে রঞ্জক এবং আলোর ভূমিকা কি, সহায়তা দেওয়া, এছাড়া যে
উপাদানগুলো কোষের মধ্যে রয়েছে সাইটোপ্লাজমে, সেইগুলো উৎসেচক হিসাবে কাজে লাগানো, এনএডিপি, নিকোটিনামাইড 89 ডাইনিউক্লিওটাইড ফসফেট, আরইউবিপি, রিবিউলোজ 20 ফসফেট, এডিপি, এডিনোসিন ডাইফসফেট, এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট, এইগুলো সবই কাজে লাগে উৎসেচক আকারে। অর্থাৎ ওরা কাজেও লাগে আবার ওখানে রয়েও যায়, থেকেও যায়। আলো আর জলের কার্বন ডাইঅক্সাইডের এইগুলো তার রূপান্তর ঘটে, আলোর নিহিত শক্তির রূপান্তর ঘটে, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়, অর্থাৎ শক্তির রূপান্তর এখানে ঘটে, এই প্রক্রিয়ার দ্বারাই ঘটে। এই প্রক্রিয়া একমাত্র প্রক্রিয়া সৌরকোষ আবিষ্কারের পূর্বে, সৌরকোষ সোলার সেল আবিষ্কারের পূর্বে সরাসরি সূর্যালোককে শক্তি সংবর্ধনের কাজে লাগানো যেত না। তাহলে প্রথমেই আলো, এই আলোটায় আসছি। আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সূর্যের আলো, কৃত্রিম আলো যে হয় সেটা নগণ্য, সেটা নিয়ে বর্ণনায় কিছু নেই। সূর্যের আলো তার যে দৃশ্যমান বর্ণালী, ভিজিবল স্পেকট্রাম, এই ভিজিবল স্পেকট্রামটার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা হলো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, 390 লিখতে পারো। এই ন্যানোমিটারটা এককটা নিশ্চয়ই তোমরা জানো, 1 মিলিমিটার, 1 mm কে 1000 ভাগ করলে পাই মাইক্রন, প্রতি মাইক্রনকে আরো 1000 ভাগ করলে পাই ন্যানোমিটার বা মিলি মাইক্রন। তাহলে এই মিলি মাইক্রনটাই ন্যানোমিটার, NM লেখা হয়, এইটাই মাপা হয় দৈর্ঘ্যের একক, এইটাই মাপা হচ্ছে সূর্যের থেকে আগত আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, ভিজিবল স্পেকট্রাম, দৃশ্যমান বর্ণালী 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার মোটামুটি ধরা হয়। এবং তোমরা যে জেনেছো বর্ণালীর যে প্রতিটা হয়, সেই প্রতিটাতে তরঙ্গ দৈর্ঘ্য ভি ভায়োলেট দিয়ে এবং শেষ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অধিক লাল দিয়ে, এবং সেটাকে বেনিয়া সহকলা বা ভিভজিওর নামে করো, 7টা রং ভিভজিওর অধিক তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী সাজানো হয়েছে। তাহলে এই সাজানো আলোর যে বর্ণালীগুলো আছে, এই বর্ণালীর যে 7টা রং আছে সূর্যের সাদা আলো, ওটা যৌগিক বর্ণ, 7টা যৌগিক বর্ণ, তাকে ভেঙে দিলে যে 7 বর্ণ হয় সেই 7 বর্ণের লাল এবং নীলে বেশি করে হয় আলো, আলোক সংশ্লেষটা বেশি করে হয় লাল এবং নীল, এবং সেই লাল নীল আলোতে বেশি করে হয় বলে একে বলা হয় অ্যাকশন স্পেকট্রাম অফ ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষীয় কার্য বর্ণালী। আর পিএআর বলে একটা কথা আছে, ওই যে ভিজিবল স্পেকট্রাম বললাম ওটাকে ফটোসিনথেটিক্যালি অ্যাকশন রেডিয়েশন বলে, পার, পিএআর, অর্থাৎ ভিজিবল যে রেঞ্জটা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার রেঞ্জটাকে পার বলা হয়। আর তার মধ্যে বেছে বেছে 7টা বর্ণের থেকে লাল এবং নীলকে বার করানো হলো, তাদের মধ্যে যে বেশি ভালো করে হয় ওই আলোগুলোর সালোক সংশ্লেষকারী রঞ্জকের দ্বারা শোষণ ক্ষমতা বেশি, তাই বেশি করে সালোক সংশ্লেষ করে, যে যে রশ্মিগুলোকে শোষণ করতে পারবে না এর 700 ন্যানোমিটারের অধিক তরঙ্গ দৈর্ঘ্য বা 400 ন্যানোমিটারের কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে সালোক সংশ্লেষীয় কাজ চালাতে পারবে না, ওগুলো সালোক সংশ্লেষে অক্ষম। তাহলে এই যে ভিজিবলটা আলোচনা করছি কেন, ভিজিবলটা সালোক সংশ্লেষীয় বর্ণালী, তার মধ্যে ব্যাখ্যা হচ্ছে 2টো রঙকে, লাল এবং নীল। এবং এই যে আলোক সালোক সংশ্লেষের যে আলো, আলো তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তার মধ্যে নিহিত যে শক্তি কণা সেটাকে ফোটন কণা বলে বা কোয়ান্টাম বলে, শক্তির নিহিতকরণের কোয়ান্টাম। এবং এই আলোক শক্তিকে নিয়ে তোমরা প্রসেস যখন যাব আমরা, তখন দেখব যে জলকে ভাঙছে, জলকে ভাঙছে, সক্রিয় করছে আলোক শক্তি দিয়ে রঞ্জক ক্লোরোফিলকে, এই ক্লোরোফিলকে সক্রিয় করলে জলকে ভাঙবে, জলকে ভাঙলে অক্সিজেন নির্গমন হবে, সেই অক্সিজেন নির্গমনের অনুপাতে কতটা ফোটন কোণা ব্যবহার হচ্ছে এক অণুর জন্য বা প্রতি ফোটন কোণায় কতটা অক্সিজেন নির্গমন করে, এখানে 2টো শব্দ ওইখানে ব্যবহার করা হয়, কোয়ান্টাম রিকোয়ারমেন্ট, অক্সিজেন অণুর নির্গমনের অনুপাত দিয়ে 2টো শব্দ ব্যবহার করা হয়। কোয়ান্টাম মানে কি, তেজময় কোণা, তেজময় কোণার আরেকটা কি শব্দ বললাম, ফোটন কোণা। আলোক শক্তি মানে কি, না ফোটন কোণার সমাহার, চেন অফ ফোটন কোণা। তাহলে এই সমাহারটাতে যে কোয়ান্টাম আছে, এবার যদি আমি শক্তিতে কনভার্ট করি,
শক্তিতে নিহিত করি, তাহলে যদি লাল বর্ণের আলো ফেলা হয়, লাল বর্ণের আলো শক্তির মাপে বলছি, তাহলে এক অণু কার্বন ডাইঅক্সাইড সংবর্ধন, ছ অণু কার্বন ডাইঅক্সাইড সংবর্ধন হলে এক অণু গ্লুকোজ হয়। রাসায়নিক বিক্রিয়াটা মনে করো একবার, ছ অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ১২ অণু।